বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আমরা দেখব নাম্বার ফাইভ থেকে শুরু করব, যেটি প্রবাসী কল্যাণ ব্যাংকের একুশ সালে এসেছিল। সেটি হলো এরকম, ইফ দ্য রেশিও অফ টু নাম্বারস থ্রি ইস টু ফোর, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু ফোর, দেয়ার লিস্ট কমন মাল্টিপল, মানে এলসিএম লিস্ট কমন মাল্টিপল, এর মানে হলো কি লসাগু ইজ কত সিক্সটি, দেন দ্য নাম্বারস আর ওই নাম্বার দুটো বের করতে বলছে। এখন যদি কোনো লসাগুটা দেওয়া আছে, এখানে খেয়াল করেন, যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং লসাগু দেওয়া থাকে, তাহলে এই অনুপাত দুটির সাথে গসাগু গুণ করলে হয়ে যাবে লসাগু। তাহলে আমরা ধরে নেই দুটি সংখ্যার গসাগু যদি এক্স হয় তাহলে কী দাঁড়াবে, তাহলে একটা হলো থ্রি অনুপাত দুটি গুণ করবো, থ্রি ইন্টু ফোর, এই দুটি হলো অনুপাত দেওয়া ছিল, এই অনুপাতের সাথে আমরা কী করবো গসাগুটা মাল্টিপ্লিকেশন করবো। গসাগু ধরে নিলাম এক্স ইকুয়াল টু হবে কত সিক্সটি, মানে লসাগু এলসিএম, ঠিক আছে সিক্সটি, এখান থেকে এক্সের মান বের করবো, তাহলে এক্স ইকুয়াল টু তিন চার বারো, বারো দ্বারা যদি হলে সিক্সটিটা ডিভাইডেড করি, সিক্সটি ডিভাইডেড বাই কত বারো টুয়েলভ, হ্যাঁ তাহলে কত আসছে ফাইভ, পাঁচ বারং ষাট, এক্সের মান হলো ফাইভ, ফাইভ হলো কি গসাগু, ঠিক আছে গ্রেটেস্ট কমন মাল্টি, তাহলে ফাইভ হলো গসাগু। এই গসাগু দ্বারা যদি প্রত্যেকটা অনুপাতকে মাল্টিপ্লিকেশন করে দেই তাহলে আমরা নাম্বার দুটো পেয়ে যাব। যেমন এক্সের মান যদি ফাইভ আসে তাহলে তিন পাঁচটা কত একটা হবে পনেরো, আর একটা হবে কত চার পাঁচটা কুড়ি বিশ টোয়েন্টি, এই দুটোই হলো নির্ণয় সংখ্যা। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, যদি দুইটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, এই অনুপাতকে আমরা গসাগু একটা ধরে নেব, যেহেতু নাই গসাগু দ্বারা গুণ করে নেব, গুণ কর গুণফল সমান সমান হবে লসাগু, মানে সিক্সটি, এখান থেকে এক্সের মানটা বের করে গসাগুটা বের করে যদি আমরা প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দেই তাহলে এই সংখ্যা দুটো আমরা পেয়ে যাব। ক্লিয়ার, এই বেসিক এখানে হয়ে যাবে। আমরা সিক্স নাম্বার অলরেডি করে ফেলছি ইতিপূর্বে, আমরা তাই সেটা এখন সেভেন নাম্বারটা দেখি। সেভেন নাম্বারটা ছিল কী বলছে এখানে, থ্রি হান্ড্রেড গ্রাম অফ সুগার সলিউশন, মানে একটি দ্রবণে তিনশো গ্রাম পরিমাণ দেওয়া আছে, এই দ্রবণের মধ্যে ফোরটি পার্সেন্ট আছে সুগার, ঠিক আছে তাহলে দ্রবণে যদি ফোরটি পার্সেন্ট সুগার হয় সুগারের পরিমাণটা আমরা বের করে নেব। যেমন কীভাবে বের করবো, এখানে থ্রি হান্ড্রেডের ফোরটি পার্সেন্ট, ফোরটি পার্সেন্ট মানে ফোরটি বাই হান্ড্রেড, দুই শূন্য কাটা, তাহলে দুই শূন্য কাটা তিন দ্বারা ফোরটিকে মাল্টিপ্লিকেশন করলে একশো বিশ, এই একশো বিশ গ্রাম হলো কি সুগার। ক্লিয়ার, তারপরে বলছে হাউ মাচ সুগার শুড বি অ্যাডেড, মানে কত গ্রাম সুগার মিশালে, মানে শুধু সুগার মিশাইতে হবে, তাহলে সুগারের পরিমাণ ছিল তিনশো গ্রামের মধ্যে সুগারের পরিমাণ হলো কত একশো বিশ গ্রাম, তাহলে একশো বিশের সাথে শুধু সুগারই মিশাইতে হবে, ঠিক আছে তাহলে একশোর সাথে আমরা ধরি এক্স গ্রাম সুগার মিশাতে হবে, ঠিক আছে। তারপরে কী বলছে, এই যে অ্যাডেড করলাম, অ্যাডেড মেক্স ইট ফিফটি পার্সেন্ট অফ দ্য সলিউশন, মানে দ্রবণ তখন ফিফটি পার্সেন্ট হয়ে যাবে, ঠিক আছে। খেয়াল করেন এই তিনশো গ্রামের মধ্যে সুগার ছিল কত একশো বিশ গ্রাম, তাহলে বাকি অংশ কত থাকলো, বাকি যেহেতু সুগার হলো একশো বিশ গ্রাম, সুতরাং বাকি ওয়াটার থাকবে কত তিনশো থেকে একশো মাইনাস বিশ, যদি মাইনাস করি তাহলে থাকবে কত একশো আশি, ঠিক আছে। তাহলে তিনশো গ্রামের মধ্যে একশো বিশ গ্রাম হলো সুগার আর একশো আশি গ্রাম হলো কি ওয়াটার, মানে পানি, তাহলে এই যে একশো বিশের সাথে আমরা মিশাইছি কত এক্স, তাহলে একশো ওয়ান টোয়েন্টি প্লাস এক্স ডিভাইডেড বাই কত ছিল ওয়াটার, কত ছিল একশো আশি, ঠিক আছে। এই অনুপাতটা কত হবে, এই অনুপাতটা হবে ফিফটি পার্সেন্ট, ফিফটি পার্সেন্ট মানে উপরেও সুগার হবে ফিফটি পার্সেন্ট, ওয়াটার হবে ফিফটি পার্সেন্ট, ক্লিয়ার। তাহলে ফিফটি ফিফটি কাটলে ওয়ান বাই ওয়ান আসলো, এই যেখানে দেওয়া আছে একশো বিশের সাথে এক্স যোগ করছি সুগার, নিচে আসবে কত ওয়াটার ছিল কত একশো বিশ মাইনাস করলে থ্রি হান্ড্রেড থেকে ওয়ান এইট্টি, তাহলে একশো বিশ বাই ওয়ান এইট্টি ইকুয়াল টু ফিফটি বাই ফিফটি বা ওয়ান বাই ওয়ান এস টু, ঠিক আছে। এখন আমরা এই যে ওয়ান বাই ওয়ান এস টু দ্বারা ক্রস মাল্টিপ্লিকেশন করবো, এই পাশে ওয়ান আসবো, ওয়ান বাই ওয়ান ক্রস মাল্টিপ্লিকেশন করলে একশো বিশ এক্স, একশো বিশ প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান এইট্টি, তারপর ওয়ান এইট্টি থেকে একশো বিশ মাইনাস করলে হবে এক্সের ভ্যালু হয়ে যাবে সিক্সটি গ্রাম, মানে এক্সের ভ্যালু সিক্সটি গ্রাম, মানে এক্সটা কি এক্সটা আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম যে এক্স গ্রাম সুগার শুড বি অ্যাডেড ইন দ্য সলিউশন, মানে যেটা আমাদের বের করছে সেটা আমরা এক্স ধরে নিয়েছি, ঠিক আছে।
তাহলে কি হলো, এক্স এর মান আসলো 60 গ্রাম। সুতরাং নির্ণয় আনসার হলো কত, 60 গ্রাম, অপশন বি। কি ক্লিয়ার? আমি আবার দেখাচ্ছি ফিনিশিংটা, সেটা হলো 300 গ্রাম দ্রবণে 40% সুগার। এই 40% সুগার আমরা বের করে নেব, মানে কত, 120। সুতরাং বাকি ওয়াটার থাকলো 180। এখন সুগার যেহেতু মিশাইতে বলছে, তাহলে 320-এর সাথে এক্স আমরা যোগ করে নিলাম, তাহলে 120/180 ইকুয়াল টু কত আসবে, অনুপাত 50%, মানে 50% দুইটি 50%, তাহলে অনুপাত কত, 1:1। ঠিক আছে, এখন 120-এর সাথে 1 মাল্টিপ্লিকেশন করবো, আবার 1-এর সাথে 180 মাল্টিপ্লিকেশন করবো। ঠিক আছে, তো এখান থেকে এক্স ভ্যালু বের করলেই হয়ে গেল, এটা আমাদের শেষ হয়ে গেলো। এখন নাম্বার 8, জাস্ট সেম অ্যাজ প্রিভিয়াস, এটা দেখি কি বলছে। নাম্বার 8, লাস্ট অঙ্ক মিক্সারের, এই মিক্সার 20 কেজি অফ স্পিরিট অ্যান্ড ওয়াটার, ওয়াটার কন্টেন্ট করে কত, 10%। মানে একটি মিক্সার আছে 20 কেজির একটা মিক্সার, এই মিক্সারের ভিতরে স্পিরিট অ্যান্ড ওয়াটার আছে, যেখানে ওয়াটার হলে কত, 10%। তাহলে 20-এর আগে 10% বের করে নেব, 20-এর 10%, 10/100, 200 কাটা, মানে 2 কেজি হলো কত, ওয়াটার, 2 কেজি ওয়াটার। এখন হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড, মানে ওয়াটারের সাথে অ্যাড করা লাগবে, মানে 2 কেজির 2 কেজির সাথে কী করা লাগবে, অ্যাড করা লাগবে। তাহলে কী দাঁড়াবে এখানে, 2+x, এর যেহেতু 2 হলো ওয়াটার, ওয়াটারের সাথে অ্যাড করা লাগবে, কত কিছু ওয়াটার অ্যাড করতে বলছে, এই অ্যাড করার পরে 2 কেজি ওয়াটার হলে বাকি স্পিরিট কত কেজি থাকলো, 20-এর ভিতরে 2 কেজি চলে গেলে থাকলো 18 কেজি, এই যে 18 কেজি, জাস্ট আগেটার মতোই সেম, নিচে হলে 18 কেজি, ইকুয়াল টু নতুন অনুপাত কত, 2 রাইস পার্সেন্টেজ অফ ওয়াটার 40-25%, তাহলে ওয়াটার হলে কত, 25%। এখানে ওয়াটার কোনটা, ওয়াটার হলে যে উপরেটা হলো ওয়াটার, 2+x, মানে 2 কেজি ছিল আগে 20 কেজির মধ্যে, আর এক্স ছিল নতুন অ্যাড করলাম, অ্যাড করার পরে পার্সেন্টেজ ওয়াটারের দাঁড়াবে কত, 25%, 25% ছিল ওয়াটার দাঁড়ায়। ঠিক আছে, তাহলে স্পিরিটের পরিমাণ কত দাঁড়াবে, স্পিরিটের পরিমাণ কত দাঁড়াবে, 25% যদি 100 থেকে মাইনাস করি তাহলে আসলে কত, 75% হলো কত, স্পিরিট, এই যে 75% হলো স্পিরিট, মানে 18। ঠিক আছে, সুতরাং 75%, এখন যদি এই পার্সেন্টেজটা কাটাকাটি করে দিই তাহলে কত হবে, 1/3। ঠিক আছে, এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে সলিউশন বের করা যাবে, মানে 2x-এর সাথে কী করব, 2x-এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করব, তাহলে কত হবে, 3 × 6+3x ইকুয়াল টু 18। ঠিক আছে, তাহলে 3টা ডাইন সাইডে চলে, 3x, সুতরাং 3x ইকুয়াল টু 6 ডাইন সাইডে চলে গেলে 18-6 মানে 12, সুতরাং x ইকুয়াল টু কত, 4। সুতরাং 4 কেজি ওয়াটার আমাদের কী করতে হবে, 4 কেজি ওয়াটার আমাদের অ্যাড করা লাগবে, এই যে 4 কেজি ওয়াটার অ্যাড করা লাগবে। ঠিক আছে, ধন্যবাদ সাথে থাকার জন্য, এর মাধ্যমে মিক্সার শেষ হয়ে গেল, পরবর্তী অধ্যায় থাকবে অ্যাভারেজ। ধন্যবাদ সাথে থাকার জন্য, নিয়মিত ভিডিও দেখতে